হাতে বার্গার কিংবা দ্রব্য রেখে রিক্সা যাত্রীর সাথে ধাক্কা লাগে বস্তায় জড়ায় একজন। এর মধ্যে রিক্সায় থাকা মালামাল নিয়ে গায়েব হন আরেকজন। এমন একটি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিনব এই পদ্ধতির সাথে জড়িত আরও বেশ কয়েকজন। প্রথমে রিক্সা নষ্টের কথা বলে থেমে যায় চালক, তারপর হাতে বার্গার কিংবা বিস্কুট রেখে রিক্সার যাত্রীকে ধাক্কা দেয় ছিনতাইকারী চক্রের আরেক সদস্য। চলতে থাকে তর্কাতর্কি, এর ফাঁকে যাত্রীর মালামাল নিয়ে গায়েব হয় চালক সেজে থাকা চক্রের আরেক সদস্য। অভিনবয়ে ছিনতাই চক্রের প্রধান সেলিম নিজের নামে তৈরি করেছেন ঢাকাইয়া সেলিম নামে ছিনতাই বাহিনী, যারা বিভিন্ন ছদ্মবেশে হাতিয়ে নেয় মানুষের মালামাল। রাজধানীর ওয়ারি থেকে শনিবার সকালে এই চক্রের প্রধান সহ দুজনকে গ্রেপ্তার করে ওয়ারি থানা পুলিশ। অভিনব কৌশলে করা ছিনতাইয়ের কথা স্বীকার করেন তারা। আমাদের গলের রিস্কা নষ্ট হয়ে গেছে, নামতে হবে সে নামে। নামার পর কৌশলগতভাবে গিয়ে আমি তার সাথে একটা ঝগড়া বাজায় দিই, বাজা দেওয়ানোর পর রিক্সাওয়ালা চলে যায়। তখন আটটা রিক্সা আসে, তখন যা যে ভিকটিম তখন মনে করে আমার রিক্সায় ওইটা যখন গেঞ্জাম শেষ করে আমি কাজ শেষ জন দিই যে আমার গাড়ি ঘুরে চলে গেছে, তখন আমিও চলে যাই। পুলিশ জানায় রাজধানী জুড়ে সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র রয়েছে ছিনতাইকারীদের, যাদের ধরতে কাজ করছে প্রশাসন। এভাবে এই কার্যক্রম তারা দীর্ঘদিন ধরে করে আসছে, 20-25 বছরের উপরে। তো আমরা তাকে গ্রেপ্তার করতে পেরেছি এবং আমরা আইনের হাতে তাকে সুপর্দ করব। খুব আরও 2-3টি গ্রুপের সন্ধান সে দিয়েছে যারা পুরো ঢাকা শহরে করে। আমরা তাদেরও নাম ঠিকানা, নাম, মোবাইল নাম্বার যতটুকু পেরেছি নিয়েছি, তাদেরকে নিয়েও আমরা কাজ করব, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। সেলিম এর আগেও গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকবার, প্রতিবারই জামিনে বেরিয়ে জড়িয়ে পড়েন একই কাজে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় তার নামে 8টি মামলা আছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।